ক্লাস ইলেভেনে আমরা যে বন্ডিং চ্যাপ্টারটা আলোচনা করছিলাম তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব। যেটা সেটা হলো যে হাইব্রিডাইজেশান দেখ হাইব্রিডাইজেশান যে তত্ত্ব সেই তত্ত্বটার অবতারণা কেন করা হলো সেটা প্রথমে একটু বলে দিই যে ভ্যালেন্স বন্ড থিওরি যেটা আমরা এর আগে আলোচনা করেছি সেই ভ্যালেন্স বন্ড থিওরি দ্বারা নির্ণিত তাত্ত্বিক ফলাফল এবং পরীক্ষালব্ধ ফলাফল অনেক ক্ষেত্রেই অসঙ্গতিপূর্ণ হয় তাহলে ভ্যালেন্স বন্ড তত্ত্বে যে বলা হয়েছিল যে অ্যাটমিক অরবাইটাল বা পারমাণবিক কক্ষগুলো তারা পরস্পরের মধ্যে ওভারল্যাপ করে তারা যে যৌ তারা যে সমযোজী বন্ধন তথা যৌগ গঠনে যে সাহায্য করে যদি সেভাবেই যৌগগুলো গঠিত হতো তাহলে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি লক্ষ্য করা কিন্তু যায় কীরকম যেমন জল এর মধ্যে যদি আমরা লক্ষ্য করা যায় এইচ ওতে এইচ ওই যে বন্ধন কন সেটা ভিভিটি তত্ত্বানুসারে নাইনটি ডিগ্রি হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি ভ্যালেন্স বন্ড তত্ত্বে যেটা বিশুদ্ধ পারমাণবিক কক্ষকের কথা বলা হয়েছে যাদের ওভারল্যাপে যৌগের মধ্যে যে বন্ড গঠিত হয় তো সেরকমই যদি হয় তাহলে আমরা এক্ষেত্রে যে পি অরবিটালগুলো অক্সিজেনের রয়েছে তাদের পরস্পরের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু নাইনটি ডিগ্রি তাই এইচ এর বন্ধন কোণটাও নাইনটি ডিগ্রি হওয়া উচিত ছিল কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রকৃত মান হচ্ছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি তাহলে এটা একটা অসঙ্গতি বলা যেতে পারে তো এই ধরনের অসঙ্গতি দূর করার জন্য বিজ্ঞানী পাউলিন এবং স্লেটার দুজনে হাইব্রিডাইজেশন তত্ত্বের অবতারণা করেন অ্যাকচুয়ালি তারা দুজন ছিলেন এরকম ব্যাপারটা অবশ্যই নয় অন্যান্য আরও বিজ্ঞানীরা ছিলেন এ তো এনাদের যে অবদান সেটা হচ্ছে সবচেয়ে বেশি তাই তাদের নামটা এখানে উল্লেখ করা হলো এইবারে চলে আসি এই হাইব্রিডাইজেশন তত্ত্বের যে মূল বক্তব্য সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সমন্বিত তুল্য শক্তি বিশিষ্ট অরবিটালগুলি পরস্পর মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সর্বতভাবে সদৃশ হাইব্রিডাইজড অরবিটাল গঠন করে এবং এই হাইব্রিডাইজড অরবিটালগুলি অন্য হাইব্রিডাইজড অরবিটাল বা পিওর অথবা আনহাইব্রিডাইজড অরবিটালও বলা যেতে পারে এর সঙ্গে অভিলিপ্ত হয়ে সমযোজি বন্ধন গঠন করে তাহলে আমরা শুরু থেকে একটু দেখে নিই যে অযুগ্ম ইলেকট্রন সমন্বিত তুল্য শক্তি বিশিষ্ট অরবিটালগুলি আমরা সাধারণত দেখব যে যখন হাইব্রিডাইজেশনের ঘটনা ঘটবে তখন যে অরবাইটালগুলো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে তাতে সাধারণত অযুগ্ম ইলেকট্রন থাকে তবে সর্বদাই যে অযুগ্ম ইলেকট্রন থাকবেই এরকম কোনো এরকম কোনো ব্যাপার নয় যুগ্ম ইলেকট্রন থেকেও অর্থাৎ অরবাইটালটা পূর্ণ অবস্থায় থেকেও কিন্তু তারা হাইব্রোডাইজেশনে অংশগ্রহণ করতে পারে তাহলে এরা পরস্পর মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন ও সর্বতভাবে সদৃশ অর্থাৎ বিফোর হাইব্রিডাইজেশান যে অরবিটালগুলো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে তাদের আকার তাদের শক্তি ভিন্ন হতেই পারে কিন্তু হাইব্রিডাইজেশান সংগঠিত হওয়ার পর তাদের কিন্তু যে আকার বা তাদের শক্তি সেটা কিন্তু হুবহু একই হয়ে যাবে এই হাইব্রিডাইজড অরবিটালগুলি অন্য হাইব্রিডাইজড অরবিটাল বা পিওর অরবিটালের সঙ্গে অভিলিপ্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে অর্থাৎ এই যে হাইব্রিডাইজড অরবিটাল যেটা কিনা এখানে উৎপন্ন হলো সেটা অন্য হাইব্রিডাইজড অরবিটাল যদি থাকে তার সঙ্গে ওভারল্যাপ করেও বন্ড গঠন করতে পারে এবং অথবা কি হতে পারে হাইব্রিডাইজড অরবিটাল অন্য পরমাণুর যে বিশুদ্ধ অরবিটাল আছে যারা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করেনি তাদের সঙ্গেও কিন্তু ওভারল্যাপের মাধ্যমে তারা কিন্তু বন্ধন গঠন করতে পারে এটাই এখানে বলা হয়েছে এবারে আসি সংখ্যক বিশুদ্ধ অ্যাটমিক অর্বিটালের মিলনে সর্বদা স্মল এন সংখ্যক হাইব্রিডাইজড অরবিটাল পাওয়া যায় অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে যদি এন সংখ্যক হাইব্রিডাইজড অরবিটাল আমরা সামগ্রিকভাবে পেয়ে থাকি তাহলে সেটা গঠন করতে গিয়ে এন সংখ্যক পিওর অ্যাটমিক অরবিটালে কিন্তু ব্যবহৃত হয়েছে তো এগুলো আমরা এই ব্যাপারগুলো আমরা উদাহরণ সহযোগে যখন আলোচনা করব তখন আবার আমরা এগুলো দেখতে পাবো যে কেন এটা বলা হচ্ছে এবারে চলে আসি যে প্রথম যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশান নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এসপি হাইব্রিডাইজেশান এসপি এটার অর্থ হলো একটি এস অবশ্যই এটা বিশুদ্ধ এস অরবিটাল এবং একটি পি অরবিটাল বিশুদ্ধ পি অরবিটাল এর সমন্বয়ে এসপি হাইব্রিডাইজড অরবিটাল পি সংকরায়িত কক্ষ সৃষ্টি হয় এসপি হাইব্রিডাইজড অরবিটাল গুলির মধ্যে একশো আশি ডিগ্রি কোন বর্তমান এবং এরা একটি সরলরেখা দুটি বিপরীত দিকে বিস্তৃত থাকে তাহলে এখানে আমরা যেটা দেখতে পাবো যে একটু পরেই আমরা এটা কিভাবে সেটা গঠিত হচ্ছে বা একটা উদাহরণ সহযোগে আমরা এটা আলোচনা করব। যে শুধু আমরা এইটুকু এখানে খেয়াল রাখি যে একটা এস এবং একটা পি তাদের মধ্যে সমন্বয় ঘটবে এবং তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে ওয়ান এইট্টি ডিগ্রি এসপি হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশান ডায়াগোনাল হাইব্রিডাইজেশান নামেও পরিচিত অর্থাৎ এটাকে ডায়াগোনাল হাইব্রিডেশনও বলা হয় এবারে আসি শঙ্করায়নের বাইরে থাকা দুটি অরবিটালের সঙ্গে নাইনটি ডিগ্রি কোণে অবস্থান করে এটার অর্থটা কি আমরা দেখে নেব এটার অর্থটা কি তার আগে আমরা একটা এক্সাম্পল নিয়ে আমরা এই এসপি যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশনটা আমরা আলোচনা করছি সেটা আমরা দেখব প্রথম কথা হলো যে আমরা যে এখানে এক্সাম্পলটা নিলাম সেটা হলো সি টু এইচ টু অর্থাৎ অ্যাসিটিলিন তো অ্যাসিটিলিন যে অণু তাতে কার্বন যে পরমাণু আছে তার পরমাণু ক্রমাঙ্ক হলো ছয় তাহলে আমরা যদি দেখি যে কার্বন পরমাণু যেহেতু এখানে তার পরমাণু ক্রমাঙ্ক ছয় তার গ্রাউন্ড স্টেট অর্থাৎ ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু 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 তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের অযুগ্ম ইলেকট্রন দুটো কিন্তু আমরা জানি কার্বনের যে যোজ্যতা সেটা হচ্ছে চার তাই কার্বন যেটা রিয়াকশান করার পূর্বে যেটা হয় যে কার্বন এক্সাইটেড স্টেটে যায় এবং তারপরে কিন্তু সে বন ফর্মেশন বা হাইব্রিডাইজেশান যেটা এক্ষেত্রে আমরা আলোচনা করছি সেই হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে তো সেক্ষেত্রে কি হয় না এই যে টুয়েস এর যে দুটো ইলেকট্রন আছে তার একটা ইলেকট্রন এস থেকে টুপিতে মুভ করে তাই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস হয় টু এস ওয়ান টু থ্রি এবার এই টু থ্রি এর আন্ডারে টু পি এক্স টু এবং টু পি জেড তিনটি অরবিটাল আছে এটা আমরা জানি এইবারে দেখো টু এস এর যে ইলেকট্রন একটা আছে সেটা সিঙ্গেল ইলেকট্রন এভাবে দেখানো হলো এবং বাকিতে কিন্তু তিনটে প্রত্যেকটা একটা করে প্রতিটা অরবিটালে একটা করে ইলেকট্রন তিনটি ইলেকট্রন চলে গেল এইভাবে গঠিত হলো এসপি হাইব্রিডাইজেশন এখন একটা বিষয় লক্ষ্য করো যে বিফোর হাইব্রিডাইজেশান টু এস এবং টু পি এর আন্ডারে যে টু পি বা টুপি জেড এই তিনটে এরা কিন্তু তিনটে কিন্তু ডিজেনারেট অরবিটাল অর্থাৎ এদের এনার্জি কিন্তু সেম এবারে যখন আমরা তার মানে তুলনা করছি যে টু এস এর সঙ্গে টুপিএক্স টুপিওয়াই বা টুপি জেড তখন আমরা দেখবো যে টু এস এর এনার্জিটা কম কারণ এর ক্ষেত্রে এন প্লাস এল যেখানে এন এর মান টু এল এর ভ্যালু জিরো অর্থাৎ এন প্লাস এল এর ভ্যালুটা ওভারঅল টু আর এখানে কিন্তু যে কোনো অরবিটালের জন্যই কিন্তু এন প্লাস এল এর ভ্যালুটা থ্রি কারণ এন এর ভ্যালু টু এল এর ভ্যালু এখানে ওয়ান তাহলে আমরা আউফ পাউ প্রিন্সিপালে পড়েছি যে অরবিটালের এন প্লাস এল এর ভ্যালু বেশি তার এনার্জিও বেশি তাই এক্ষেত্রে টু পি এক্স এর বা টুপিওয়াই বা টু জেড তাদের এনার্জি পরস্পর সমান কিন্তু টু এসের তুলনায় প্রতিটারই এনার্জি কিন্তু বেশি তো এই অবস্থায় আমরা দেখছি যে এস এর শক্তি কম পি এর শক্তি বেশি কিন্তু তাদের মধ্যে যখন মিক্সিং হয়ে হাইব্রিডাইজড অরবিটাল ফর্ম হচ্ছে তখন কিন্তু যে নতুন এসপি হাইব্রিডাইজড অরবিটাল এসপি সংকুরায়িত কক্ষক তৈরি হচ্ছে তাতে কিন্তু দুটো এসপি সংকরায়িত কক্ষকের শক্তি কিন্তু পরস্পর সমান হয়ে যাচ্ছে অর্থাৎ টু এর রেসপেক্টে এসপি হাইব্রিডাইশানে এনার্জিটা কিছুটা বেশি আবার এক্স হোক বা টুপিওয়াই টুপিজেড এক্ষেত্রে কে নিয়েই দেখানো হয়েছে তার রেসপেক্টে কিন্তু এসপি হাইব্রিডাইজেশনে যে হাইব্রিডাইজড এসপি অরবিটাল তাদের এনার্জি কিছুটা কম তাহলে এইভাবে আমরা এখানে দেখাচ্ছি যে একটা এই যে টু এসের সঙ্গে এখানে এক্স অর্থাৎ এটা হচ্ছে টুপি এক্স অরবাইটালকে দেখানো হচ্ছে তাদের মধ্যে মিক্সিং হচ্ছে এবং মিক্সিংয়ের ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি এসপি হাইব্রিডাইজড অরবিটাল ফর্ম হচ্ছে এবার এটার সঙ্গে এইটার একটুখানি যে কম্পারিজনটা সেটা একটু বুঝে নিই এবং একটা ভাইটাল ব্যাপার প্রথমেই উল্লেখ করে দিই যে পি অরবিটালটা এখানে আছে সেই পি অরবিটালটা কিন্তু এখানে এই যে পি যে দুটো লোভ সেটা মিলিয়ে কিন্তু একটা টোটাল অরবাইটাল ফর্ম করেছে কিন্তু এসপি যে হাইব্রিডাইজড আমরা যে সংক্রায়িত যে কক্ষকটা পাচ্ছি তাতে কিন্তু এই দিকের যে লোভটাকে শো করা হয়েছে এবং এই দিকের যে লোভটাকে শো করা হয়েছে এরা কিন্তু দুটো ভিন্ন অরবিটাল অর্থাৎ এস আর পি মিক্স হওয়ার পর এস এবং পি এর চরিত্র নিজস্ব চরিত্র কিন্তু কোনোটাই থাকলো না বরং নতুন চরিত্র বিশিষ্ট সংকরায়িত কক্ষক উৎপন্ন হলো এবং সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে পি এর ক্ষেত্রে তার দুটো লোভ মিলিয়ে টোটাল একটা অরবিটাল ছিল কিন্তু এখানে এই দিকের লোভটা একটা অরবিটাল এদিকের লোভটা একটা অরবিটাল আর এই ছোট যে লোভগুলো আছে এগুলোকে অ্যান্টি লোভ বলা হয় এগুলো কিন্তু বন্ডিংয়ে অংশগ্রহণ করে না বন্ডিংয়ে অংশগ্রহণ করে এই অরবিটালগুলো যেগুলো আমরা এস এর মধ্যে এখানে দেখিয়েছি এবার আরও একটা ব্যাপার এখানে আমরা আগে উল্লেখ করেছিলাম যে শঙ্করায়নের বাইরে যে পিকক্ষকগুলো আছে সেগুলো যে হাইব্রিডাইজড অরবিটাল তার সঙ্গে নাইনটি ডিগ্রি কোণে অবস্থান করে তো এটা কিভাবে কিভাবে হচ্ছে সেটা আমরা একটা ছোট মডেল দিয়ে বুঝে নিতে পারি দেখো এই মডেলে দেখানো হয়েছে যে এই যে এদিকে দুটো আমরা স্টিক বা এখানে দুটো আমরা এই বন্ড ফর্মেশনের উপযুক্ত দুটো যে অংশ আমরা তৈরি করেছি এই দিকে এবং এই দিকে এই দুটো দিক বরাবর এসপি সংক্রায়িত কক্ষগুলো আছে আর যে বিশুদ্ধ যে পিএক্স পিএক্সটা এখানে শঙ্করায়নে অংশগ্রহণ করেছে ওয়াই এবং পিজেড যারা শঙ্করায়নে অংশগ্রহণ করেনি আনহাইব্রাইজড অরবিটাল তারা দেখো এখানে আমরা এটাকে যদি এটাকে যদি পিএক্স ধরে নিই এটাকে যদি পি ওয়াই ধরে নিই তাহলে এটা পিওয়াইয়ের এটা দুটো লোভ উপরে একটা লোভ নিচে একটা লোভ তাহলে এইটা পিওয়াই এবং এই দিক বরাবর তাহলে জেড এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি তাহলে তিনটা অ্যাক্সিসের কথা ভাবি এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস আমরা জানি এগুলোর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো সে কারণেই বলা হয়েছে যে সংক্রায়ণের বাইরে যে কক্ষকগুলো আছে সেগুলো হাইব্রিডাইজড অরবিটালের সঙ্গে নাইনটি ডিগ্রি কোণে কিন্তু বর্তমান তার মানে এখানে এই লোভ এবং এই লোভ মিলিয়ে একটা বিশুদ্ধ ওয়াই অর্বিটাল এই লোভ এবং এই লোভ মিলিয়ে একটা বিশুদ্ধ পিজেড অরবিটাল তো শঙ্করায়নের যে এখানে রূপটা সেটা আমরা এই রকম বলে ভাবতে পারি তো এইবার চলে আসি যে আমরা যে অ্যাসিটিলিন অনুকে নিয়ে তার স্ট্রাকচারটাকে নিয়ে আমরা এখানে দেখছিলাম তো তার যে অরবাইটাল ডায়াগ্রাম যে তাতে অরবাইটালগুলো কিভাবে আছে না আছে সেটা এবার আমরা এখানে দেখে নেব দেখো এখানে এই যে দুটো কার্বন পরমাণু আছে আমরা দুটো কার্বন পরমাণু সংক্রায়নি কিন্তু এসপি তো এসপি সংক্রায়িত কক্ষকের এটা একটা এই কার্বনের রেসপেক্টে এই কার্বনের রেসপেক্টে আর একটা এবং ফর সিম্প্লিসিটি এখানে কিন্তু অ্যান্টিলোভগুলো শো করা হয়নি কোনো ক্ষেত্রেই তো এখানে আরেকটা একটা কার্বন পরমাণু তার এটা একটা এসপি অরবিটাল এদিকে একটা এসপি অরবিটাল এবং দেখো এখানে এসপি অরবিটালের সঙ্গে এসপি অরবিটালের মুখোমুখি ওভারল্যাপ হয়েছে আমরা জানি মুখোমুখি ওভারল্যাপে সিগমা বন তৈরি হয় তাহলে এখানে যে সিগমা বনটা তৈরি হয়েছে সেই সিগমা বনটা দুটো সংকরায়িত এসপি কক্ষকের ওভারল্যাপের দরুন অভিলেপনের দরুন কিন্তু তৈরি হয়েছে এবার এই দুটো ক্ষেত্র যদি আমরা দেখি এখানেও কিন্তু ওভারল্যাপটা মুখোমুখি কিন্তু এখানে আমরা দেখছি যে সংকুরায়িত এস এর সঙ্গে আর হাইড্রোজেন এর যে বিশুদ্ধ বা পিওর যে ওয়ান এস তার কিন্তু মুখোমুখি ওভারল্যাপে এখানে সিগমা বন ফর্ম হয়েছে এখানে একটা সিগমা এখানে একটা সিগমা তাহলে এখানে শঙ্করায়িত কক্ষকের সঙ্গে আনহাইব্রিডাইজড বা পিওর কক্ষকের এখানে ওভারল্যাপের দরুন বনফর্ম হয়েছে তো এরকম দুটো ক্ষেত্র যে হতে পারে সেটা আগে উল্লেখ করা হয়েছে তো এইবার তাহলে এইগুলো এইটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস অর্থাৎ যে অক্ষের ওপরে এখানে যে যে পরমাণুগুলো বন্ধন তৈরি করেছে তাদের প্রত্যেকটা নিউক্লিয়াস কিন্তু পরে সেটাই হচ্ছে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস তো এবারে লক্ষ্য করব। যে দুটো পি ওয়াই এবং পিজেড যারা কি না মানে এই যে সিগমা ফ্রেমওয়ার্কে তারা অংশগ্রহণ করেনি বা হাইব্রিডেশনে অংশগ্রহণ করেনি তারা কিন্তু পাশাপাশি ওভারল্যাপের মাধ্যমে তারা কিন্তু পাই বন ফর্ম করবে যেমন এটাকে যদি আমরা এটাকে আমরা এক্স অ্যাক্সিস আমরা ধরে নিলাম এই বরাবর যদি আমরা জেড অ্যাক্সিস ধরে নিই তাহলে এই বরাবর ওয়াই অ্যাক্সিস ধরতে পারি তবে একটা কথাই প্রসঙ্গে বলি এই ফিগারের মধ্যে কিন্তু প্রকৃতভাবে তিনটে অ্যাক্সিসকে দেখানো সম্ভব নয় কারণ এটা একটা থ্রি ডাইমেনশনাল ফিগার অর্থাৎ যদি এই বরাবর এক্স থাকে এই বরাবর জেড থাকে তাহলে উপর আর নিচ বরাবর অ্যাকচুয়ালি ওয়াই থাকবে এবার সেটাকে বোঝানোর জন্য এইভাবে দেখানো হয়েছে বাট এটা কিন্তু রিয়েল রিপ্রেজেন্টেশন নয় সেটা খেয়াল রাখতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা জেড এবং এখানেও যদি জেড অ্যাক্সিসে পি জেডটাকে ধরি তাহলে এই দুটো প্যারালাল বা সমান্তরাল তাহলে এরা পাশাপাশি ওভারল্যাপ হচ্ছে হয়ে একটা পাইবন তৈরি হয়েছে এবং এই যে রেড কালারে যেটা প্রকাশ করা হয়েছে তাদের মধ্যেও পাশাপাশি ওভারল্যাপ হয়েছে অর্থাৎ পিওয়াই ওয়াই পাশাপাশি ওভারল্যাপ হয়েছে এবং তাদের মধ্যে একটা পাইবন সৃষ্টি হয়েছে প্রসঙ্গত একটা কথা কিন্তু খেয়াল রাখবে এর দুটো লোক পিয়ের দুটো লোক ওপরে এবং নিচে ওভারল্যাপের মাধ্যমে তারা কিন্তু একটাই এখানে কিন্তু পাই বন্ড ফর্ম করে এটা কিন্তু ওপরের একটা লোভের জন্য পাই নিচের একটা লোভের জন্য পাই এরকম কিন্তু ব্যাপারটা নয় দুটো বিশুদ্ধ পি অরবিটাল পাশাপাশি ওভারল্যাপ করলে একটাই পাইবন তৈরি হয় অর্থাৎ এখানে দুজনের পিজেড এর ওভারল্যাপে একটা পাই এবং পি ওয়াই এর ওভারল্যাপে আরও একটা পাই অর্থাৎ টোটাল দুটো পাই অরবিটাল এখানে আছে এবার তাহলে আমরা দেখে নেব যে এখানে এইচ সি সি এই যে বন্ড অ্যাঙ্গেল সেটা ওয়ান এইটি ডিগ্রি কারণ এদের সংকরায়ণ এসপি সেই জন্য বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে ওয়ান ডিগ্রি এবারে চলে আসি যে ত্রিবন্ধন দ্বারা যুক্ত কার্বন পরমাণু দুটি এবং তাদের সঙ্গে যুক্ত অপর দুটি পরমাণু এক্ষেত্রে হাইড্রোজেন সর্বদা একই সরলরেখায় অবস্থান করে অর্থাৎ এই হাইড্রোজেন এবং এসপি সংকরায়িত যে দুটো কার্বন আছে এবং তাদের সঙ্গে সরাসরি যুক্ত পরমাণু অর্থাৎ এক্ষেত্রে আরও একটা হাইড্রোজেন এই চারটে পরমাণু প্রত্যেকে কিন্তু একটাই সরলেখায় অবস্থান করবে এটা এখানে বলা হলো এরপরে আমরা যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশনটা আলোচনা করব। সেটা হলো এসপি টু সংকরায়ণ এসপি টু সংকরায়নে কি ঘটে না এখানে একটা এস এবং দুটো পি অরবিটালের সমন্বয়ে এসপি টু হাইব্রিডাইজড অরবিটাল সৃষ্টি হয় এসপি টু কক্ষক সৃষ্টি হয় তার মানে এখানে দেখো একটা এস এবং দুটো পি অর্থাৎ বিশুদ্ধ বা পিওর অরবিটালের সংখ্যা কিন্তু টোটাল তিনটে এবং তাদের সমন্বয়ে যে এসপি টু হাইব্রিডাইজ অর্বিটাল সৃষ্টি হয় আমরা দেখব তার সংখ্যাও তিনটে তাহলে আমরা যে আগে বলেছিলাম যে এন সংখ্যক যে বিশুদ্ধ অ্যাটমিক অরবিটাল তাদের মিলনে সর্বদে যে এন সংখ্যক হাইব্রিডাইজড অরবিটালই পাওয়া যায় ঠিক আগের বারেও তাই ঘটনা ঘটেছিল এক্ষেত্রেও কিন্তু তাই ঘটছে এবার আমরা দেখব এই যে তিনটে এসপি যে হাইব্রিডাইজড যে অরবিটাল তারা কি করে না একটা ত্রিভুজের কেন্দ্র থেকে তিনটে যে শীর্ষের অভিমুখ তার দিকে বিস্তৃত থাকে এবং এদের মধ্যে ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোন কিন্তু বর্তমান তাহলে এটা আমরা এর পরে যখন আলোচনাটাকে এগোবো তখন আমরা এটা উদাহরণ সহযোগে যখন আমরা বিষয়টাকে ব্যাখ্যা করব। তখন আমরা এদের মধ্যে কোনটা বা তারা ঠিক কিভাবে বিস্তৃত থাকে এগুলো মডেলের মাধ্যমে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব সংকরানের বাইরে থাকা পি কক্ষকটি এসপি টু কক্ষকের তলের সঙ্গে লম্বভাবে অবস্থান করে দেখো আমরা এখানে যে ব্যাপারটা এখানে আলোচনা করব। সেটা আমরা একটা উদাহরণ সহযোগে এবার এগোই যে আমরা সি টু এইচ ফোর অর্থাৎ কি না ইথিন এই অনুটার জন্য আমরা এই এস পি টু বিষয়টা আলোচনা করব। তাহলে সেখানে দেখো যে আমরা আগেও দেখেছি যে কার্বন তার যে এক্সাইটেড স্টেট সেখানে গিয়ে সে রিয়েশান করে বা সেখানের তাতে থাকাকালীন অবস্থায় তার যে অরবাইটালগুলো উপযুক্ত সংখ্যায় হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে তো সেক্ষেত্রে আমরা দেখছি যে টু এস ওয়ান টুপি থ্রি অর্থাৎ এটা এক্সাইটেড স্টেটের ইলেকট্রন বিন্যাস লেখা হয়েছে এবং তাতে টুপি এক্স টুপি ওয়াই টু এগুলো শো করা হয়েছে এখানে আমরা লক্ষ্য করব যে একটা এসের সঙ্গে দুটো পি তারা কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করেছে এবং সংকরায়ণের প্রকৃতি হয়ে গেছে পি টু এইটা অর্থাৎ পি টু হাইব্রিডেশন এক্ষেত্রে ঘটেছে এবারে লক্ষ্য করো যে এখানে কিন্তু পিজেডটা কিন্তু ফ্রি আছে অর্থাৎ পিজেডটা হচ্ছে এক্ষেত্রে আনহাইব্রিডাইজড অরবিটাল সেই আনহাইব্রিডাইজড অরবিটালটা কি করবে না এসপি টু শঙ্করায়নের যে শঙ্করায়নে শঙ্করায়নের যে তিনটে পি কক্ষক আছে তারা যে তললে অবস্থান করবে তার সঙ্গে এই পিজেডটা লম্বভাবে অবস্থান করবে আর এসপি টু সংক্রায়ণ প্লেন ট্রাইগোনাল হাইব্রিডাইজেশন নামেও পরিচিত এবারে চলে আসি যে এই যে সংক্রায়ণটা যেটা আমরা এখন শো করলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টু এস এর সঙ্গে টু পি এবং টু পি এর মিক্সিং হয়েছে এবং মিক্সিং ঘটার ফলে একটা যে এসপি টু হাইব্রিডাইজ অরবাইটাল সৃষ্টি হয়েছে সেটা আমরা এখানে দেখে নিলাম এবং খেয়াল রাখবো যে এখানে কিন্তু একটা ত্রিভুজের কেন্দ্র থেকে তিনটি শীর্ষের অভিমুখে আমরা দেখছি যে তিনটে এসপি টু সংক্রায়িত কক্ষ কিন্তু বিস্তৃত আছে এবার এর সঙ্গে যদি পি অরবিটাল যেটা বিশুদ্ধ অর্থাৎ কিনা ক্ষেত্রে যেটা আমরা পিজেড বললাম সেটা কিভাবে অবস্থান করছে লম্ব হবে সেটা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা এই মডেলের সাহায্য নিতে পারি দেখো এই মডেলের লক্ষ্য করে প্রথমত এই এটাকে এটা কার্বন পরমাণু ধরে নিতে পারি এই উদাহরণ অনুসারে তো এখানে একটা এসপি টু অরবাইটাল এখানে একটা এসপি টু এখানে একটা এসপি টু তিনটে এসপি টু এখানে সংক্রায়িত কক্ষক আছে এবং এই তিনটে মিলিয়ে যে তলটা গঠন করে দেখো এই বরাবর যদি আমরা এটাকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারছি যে এই তিনটে একই তলে আছে এই তলের রেসপেক্টে খেয়াল করো এই যে এখানে পি জেড অরবাইটাল যেটা বিশুদ্ধ পি অরবিটাল আছে সেটা দেখো এখানে উপরে একটা পি এর লোভ নিচে একটা পি এর লোভ অর্থাৎ এই যে তলটা যে তল বরাবর এসপি টু যে তল বরাবর এসপি টু সংক্রিত আছে তার সঙ্গে কিন্তু লম্বভাবে অবস্থান করছে এটাই এখানে বলা হয়েছে বা বোঝানো হয়েছে এবারে চলে আসি যে এর অরবাইটাল ডায়াগ্রামে তাহলে আমরা দেখব যে আমরা যে সি টু এইচ ফোর অর্থাৎ ইথিন এর যে গঠনটা আমরা এবার এখানে দেখবো সেখানে দেখো দুটো কার্বন পরমাণু আছে তার এটা একটা এসপি টু এটা একটা এসপি টু এটা একটা এসপি টু সংক্রায়িত পক্ষ এদিকে কার্বনেরও এটা একটা এসপি টু এটাও এসপি টু এটাও এসপি টু তো দুটো এসপি টু এর মধ্যে মুখোমুখি ওভারল্যাপ হয়েছে এবং এর দরুন তৈরি হয়েছে একটা সিগমাবন অর্থাৎ একটা হাইব্রিডাইজড অরবিটালের সঙ্গে আর একটা হাইব্রিডাইজড অরবিটালের মুখোমুখি ওভারল্যাপ এক্ষেত্রে আমরা দেখতে পেলাম এই যে বাকি যেগুলো রয়েছে অর্থাৎ এটার সঙ্গে এটা এবং এটার সঙ্গে এটা এই দুটো ক্ষেত্রে এসপি টু এর সঙ্গে হাইড্রোজেনের ওয়ান এস এখানেও তাই অনুরূপে অরবিটাল বিশুদ্ধ এবং টোটাল চারটে এখানে সিগমা বন্ড এবং এখানে একটা পাঁচটা টোটাল সিগমা বন্ড ফর্ম করেছে আর যে পিজের অরবিটালটা এখানে এর তলের সঙ্গে লম্ব সেগুলো পাশাপাশি ওভারল্যাপের দরুন একটা পাই বন্ড সৃষ্টি করেছে এখানে কিন্তু এর যে এক্স্যাক্ট স্ট্রাকচারটা সেটা কিন্তু এখানে দেখানো সম্ভব হয়নি কারণ এটা থ্রি ডাইমেনশনাল ফিগার অর্থাৎ এইটা যদি আমরা এই এসপি টু সংক্রয়িত পক্ষগুলো এই তলে আছে বলে ধরি তাহলে পি অরবিটাল পি জেড অরবিটাল যেটা যেটা কিনা হাইব্রিডেশনে অংশগ্রহণ করেনি সেটা একটা ওপরে থাকবে একটা এই পেপারের নিচের দিকের তলে থাকবে মানে নিচের দিকে চলে যাবে আর এটা একটা এইভাবে থাকবে একটা পেপারটাকে ছিদ্র করে বা ভেদ করে নিচের দিকে অ্যাকচুয়ালি তাদের অবস্থান সেটা পেজের মধ্যে দেখানো সম্ভব নয় সেটাকে এক্ষেত্রে আমাদের এবারে চলে আসি দ্বিবন্ধনে যুক্ত কার্বন পরমাণু এবং কার্বন পরমাণুগুলির সাথে সরাসরি যুক্ত পরমাণুগুলি একই সমতলে থাকে তাহলে দ্বিবন্ধনে যে কার্বন পরমাণুগুলো আছে আবার সেই কার্বন পরমাণুগুলোর সঙ্গে সরাসরি যে পরমাণুগুলো আছে এক্ষেত্রে যেমন হাইড্রোজেন এ ক্ষেত্রে লক্ষ্য করো এই কার্বন পরমাণুগুলো দ্বিবন্ধনে আছে এবং দ্বিবন্ধনে থাকা কার্বন পরমাণুগুলোর সঙ্গে যুক্ত যে পরমাণু এক্ষেত্রে যে হাইড্রোজেন সেগুলো সর্বদা একই তলে থাকবে অর্থাৎ ক্ষেত্রে সামগ্রিকভাবে এটা সামতলিক হচ্ছে এবং সামতলিক হয়ে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ টোটাল ছটা পরমাণু এখানে একই সমতলে অবস্থান করছে তাহলে এই গেল আমাদের এসপি টু সংকরায়ন নিয়ে আলোচনা আলোচনা করব এসপি থ্রি হাইব্রিডাইজেশন তাহলে ঠিক আগের বারের মতোই এবারে একটি এসের সঙ্গে তিনটি পি অরবিটালের ওভারল্যাপের ফলে এসপি থ্রি হাইব্রিডাইজেশন কিন্তু হচ্ছে এবং এই ক্ষেত্রে দেখব যে একটা সুষম চতুস্থলোকের চারটি শীর্ষের অভিমুখে এই যে এসপি থ্রি হাইব্রিডাইজড অরবিটাল দেখো এখানে লক্ষ্য করে একটা এসের সঙ্গে তিনটে পি এর ওভারল্যাপ হচ্ছে তার মানে এক্ষেত্রে কিন্তু তিনটি পিওর অরবিটাল তাদের সংকরায়নে কিন্তু টোটাল যে চারটে এখানে যে পিওর অরবিটাল আছে এসার তিনটে পি তাহলে আমরা দেখবো যে এসপি থ্রি সংকরায়িত যে কক্ষক তার সংখ্যাও কিন্তু চার হবে একটি সুষম চতুস্থলকে চারটি শীর্ষের অভিমুখে এই যে চারটে এসপি থ্রি হাইব্রিডাইজড অরবিটাল সেটা বিন্যস্ত থাকে এবং চতুস্থলকের কেন্দ্রে থাকে পরমাণু নিউক্লিয়াস আমরা এক্ষেত্রে যে উদাহরণটা প্রথমে নেবো সেটা হচ্ছে মিথেন তার মানে মিথেনে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন পরমাণু সেই কার্বন পরমাণু নিউক্লিয়াসটা এই চতুস্থলকের কেন্দ্রে থাকবে এবং কার্বন পরমাণু রেসপেক্টে যে তার চারটে হাইব্রিডাইজড এসপি থ্রি তারা চারটে শীর্ষের অভিমুখে সজ্জিত থাকবে এটা আমরা বলতে পারব তাহলে এক্ষেত্রে আমরা একটা সবচেয়ে সিম্পল এক্সাম্পল ক্ষেত্রে আমরা দেখবো যে মিথেন বা সিএইচ ফোর এর কথা আমরা এখানে যেটা দেখছি সেখানে আমরা কার্বনকে এক্সাইটেড স্টেটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে স্টেট অফ হাইব্রিডাইজেশান তো এসপি থ্রি এবং সেক্ষেত্রে একটা এসের সঙ্গে অর্থাৎ টু এসের সঙ্গে টু পি এক্স টু পি ওয়াই এবং টু পি জেড এদের সবার মিক্সিং হচ্ছে অর্থাৎ এখানে কার্বনের যোজ্যতা কক্ষে ভ্যালেন্স এলে কিন্তু কোনো আনহাইব্রিডাইজড অরবিটাল এক্ষেত্রে থাকছে না তারপর আমরা তাহলে দেখব যে একটা যে টু এস এর সঙ্গে টুপি এক্স টু পি ওয়াই এর মিক্সিং হওয়ার ফলে পি থ্রি হাইব্রিডাইজড অরবিটাল ফর্ম করেছে এবং আমরা ক্লাস টেনেও পড়েছি ভ্যানটপ এবং লাভেল মডেল সেখান থেকে আমরা দেখেছি যে এই যে হাইব্রিডাইজড অরবিটালগুলো থাকে তখন হাইব্রিডাইজড বলে ব্যাপারটা জানতে না কিন্তু এই অ্যাঙ্গেলটা সম্পর্কে তোমরা পরিচিত হয়েছিলে যে পি থ্রি বন্ড অ্যাঙ্গেলটা একশো ন ডিগ্রি আঠাশ মিনিট হয় তো এক্ষেত্রে সেই বন্ড অ্যাঙ্গেলটা সেটাই মেনটেন হচ্ছে অর্থাৎ একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এবার আমরা এটার যে এটার যে অ্যাকচুয়াল যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা কিন্তু টেট্রাহেড্রাল হেড্রাল এই টেট্রাহেডাল স্ট্রাকচারটা কিভাবে পাওয়া যাচ্ছে না এই কার্বন আগেই বলা হয়েছে যেটা একটা চতুস্তলক অর্থাৎ টেট্রা হেড্রনের কেন্দ্রে আছে এবং শীর্ষের অভিমুখে চারটে যে এসপি থ্রি আছে সেটা সজ্জিত আছে দেখো এখানে একটা মডেলের মাধ্যমে আমরা বিষয়টা একটু দেখে নেব এইটা এখানে কার্বন পরমাণু যেটা চতুস্তলকে কেন্দ্রে আছে এবং এই যে তার যে চারটে যে এসপি থ্রি লোভ আছে সেগুলো এইভাবে একটা দুটো তিনটে চারটে এইভাবে সজ্জিত আছে এবার এই যে গঠনটা এটা চতুস্তলকীয় বাংলাতে এটা বলা হচ্ছে অর্থাৎ এখানে চারটে তল আছে কিভাবে চারটে তল আছে খেয়াল করো এখানে এই যে এই যে তিনটে তিনটে যে সেন্টারকে বলতে পারি মানে এদের যে প্রান্তগুলো সেগুলোকে সেন্টার হিসেবে ধরে আমরা দেখো এদেরকে প্রত্যেককে একটা তলের মধ্যে রাখতে পারি তাহলে এটা একটা তল হলো তাহলে সেই তলটা আপাতত আমার পেপারের তলটা যার উপর রাখা হয়েছে একটা তল এবার দেখো এই বরাবর একটা তল আছে দুটো এই বরাবর একটা তল আছে তিনটে আর এই দিকে একটা তল আছে চারটে অর্থাৎ এখানে এদের যে শীর্ষবিন্দুগুলো সেগুলোকে আমরা বিচার করে আমরা টোটাল চারটে তলের মাধ্যমে এইটাকে আমরা সীমাবদ্ধ করতে পারি এই গঠনটাকে জ্যামিতিক গঠনটাকে সীমাবদ্ধ রাখতে পারি তাই এইটার নাম হচ্ছে চতুস্তলকীয় তো আমরা এখানে এবারে দেখে নেব যে মিথেনের যে গঠন এখানে দেখানো হয়েছে সেই মিথেনের গঠন যেখানে কার্বনের সংকরায়ন এসপি এবং সেখানে প্রতিটা এসপি থ্রি সংকরায়িত কক্ষক পিওর হাইড্রোজেন সরি হাইড্রোজেনের যে পিওর ওয়ানের সারভাইটাল আছে তাদের সঙ্গে মুখোমুখি হবার ল্যাপ হয়েছে এবং তার দরুন এখানে সিগমা বন্ড ফর্ম করেছে এবং এটাকে এইভাবে দেখানো এটা এর যে পিকচারটা আমরা এর যে পিকচারটা আমরা দেখব একটু খেয়াল করো যে আমরা ডায়াগ্রামটা দেখিয়েছিলাম এর সঙ্গে যদি আমরা মিথেনটাকে কমপ্লিট করি অর্থাৎ এখানে যদি চারটে হাইড্রোজেনকে জাস্ট পুট করি এখানে তার মানে হোয়াইট বলগুলো হচ্ছে হাইড্রোজেন এক্ষেত্রে আর ব্ল্যাক যে বড় যে বলটা আছে সেটা হচ্ছে এক্ষেত্রে কার্বন তাহলে আমরা এই যে মিথেনের যে স্ট্রাকচারটা এইভাবে আমরা ফর্ম করতে পারি সেটাকে যদি আমরা একটু এইভাবে এটাকে দেখার চেষ্টা করি বা এইভাবে দেখায় দেখো এই এ অর্থাৎ এই হাইড্রোজেন এই কার্বন এবং এই হাইড্রোজেন এই তিনটাকে চাইলে আমরা একটা তলের মধ্যে রাখতে পারি অর্থাৎ একটা তলে এই তিনটে পরমাণু আসতে পারে এবার এইভাবে ঘুরিয়ে দেখো সেই তলটা যদি এই বরাবর হয় তাহলে এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এগুলো একই তলে আসে কিন্তু দেখো সেই অবস্থায় একটা হাইড্রোজেন আমাদের দিকে উঠে আছে আমাদের তলটা কিন্তু এই বরাবর তাহলে এই অবস্থায় দেখো একটা পরমাণু আমাদের দিকে ওপরের দিকে আছে একটা কিন্তু এই তলের রেসপেক্ট নিচের দিকে আছে তাহলে যেটা উপরের দিকে উঠে আছে সেটাকে এরকম সাইন দিয়ে একটা হাইড্রোজেনকে দিয়ে এক্সপ্রেস করা হয়েছে আর যেটা নিচের দিকে আছে সেটাকে এরকম বন্ড দিয়ে নিচের দিকে দেখানো হয়েছে এটাকে আপ বন্ড বলা হয় এটাকে ডাউন বন্ড বলা হয় এই হাইড্রোজেন এই কার্বন হাইড্রোজেন কার্বন এবং হাইড্রোজেন এই পেপারের তলে আছে ধরে নিলে আমরা চতুস্তলকীয় গঠনে থাকা মিথেনকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি এবারে চলে আসি এরপরে আমরা আরও একটা এসপি থ্রি হাইব্রাইজড একটা অনু নিয়ে আমরা যেখানে কার্বন পরমাণু এসপি থ্রি সেরকম একটা অনুর গঠন এখানে দেখানো হয়েছে ইথেনের গঠন ইথেনের গঠনে আমরা দেখছি যে সেখানে দুটো কার্বন পরমাণু আছে এবং দুটোরই সংকরায়ন কিন্তু এস পি তাহলে এখানে এসপি থ্রি সংকরায়িত যে কক্ষগুলো সেগুলো এইভাবে একটা কার্বনের জন্য একটা দুটো তিনটে চারটে এর জন্য একটা দুটো তিনটে চারটে এখানে এসপি থ্রি এর সঙ্গে এসপি থ্রি এর মুখোমুখি ওভারল্যাপে একটা একটা সিগমাবন ফর্ম হয়েছে এখানে এসপি থ্রি এর সঙ্গে হাইড্রোজেনের ওয়ান এস এসপি থ্রি হাইড্রোজেনের ওয়ান এস এরকমভাবে টোটাল ছটা এ জাতীয় বন্ড ফর্ম হয়েছে তাহলে এখানে তিনটে এখানে তিনটে ছটা সিগমাবন এখানে একটা সিগমাবন সাতটা টোটাল বন্ড আছে ইথেন মলিকিউলের মধ্যে